এখন বাজে সকাল 6টা আর আমি উঠেছি 5:30টার দিকে। তো উঠে ঘর দোর ঝাড় দিয়ে দোয়ারে ল্যাতা ট্যাতা দিয়ে এই যে যেখানটায় রান্না করি মাটির উনুনে, ওখানে কিছু মাটি এনে গুঁড়ো করে দিচ্ছি যাতে সাইডগুলো একটু, তো মাটিগুলো উনুনের সাইডে গুঁড়ো করে দিয়ে জল দিয়ে ছিটিয়ে দিয়েছি যাতে একটু নরম হয়, তারপরে পিটিয়ে দেব। আর এদিকে মাছওয়ালা মাছ দিয়ে গেছে, আমেরিকান মাছ। তো আমি মাছের পেটটা টিপে টিপে দেখছি যে এর মধ্যে ডিম আছে কি না। তো মাছটা এখন আমি কাটা ধোয়া করে নেব, তারপরে বাকি কাজকর্ম করব। আর এদিকে দেখছি বাবু আবার বড় একটা মাছ ছাড়াচ্ছে গামলার মধ্যে রেখে। এটাকে জিজ্ঞেস করলো মেয়ে, দাদু কী মাছ? বললো কি এটা ব্যাটারি মাছ বলে। তো এই মাছটা থেকেও কেটে কিছুটা আমাদেরকে দিয়ে গেছিলো। আর এই যে আমি এখন উটন টুটন ঝাড় দিয়ে নিচ্ছি, আর ওখানটায় জল ছিটিয়ে চেপে দিয়েছিলাম, আর সেখান থেকে আবার এই যে কোরআনিটা দিয়ে মাটিগুলো চেঁচে চেঁচে সমান করে নিচ্ছি, দিয়ে উননটাও ল্যাপা দিয়ে নিচ্ছি। সকালবেলার আমার কাজকর্মে এগুলোই থাকে, সেগুলোই ঠিকঠাক করে নিই। তো তারপরে আবার বাদবাকি কাজকর্ম আছে, রান্নাবান্না আছে, সমস্ত কিছুই করতে হবে। তো এই যে এখানটা আবার ভালো করে আমি ল্যাতা দিয়ে লেপে নিচ্ছি যাতে মাটিটা ভালো করে বসে যায়। সংসারের কাজকর্ম সারতে সারতেই কানে ঢাকে ঢোলের আওয়াজ এলো, আর তাড়াতাড়ি গিয়ে স্নান সেরে এই দেখুন গুছিয়ে নিয়েছি। আর আপনারা দেখতে থাকুন এটা কি হচ্ছে, আমি পরবর্তীতে বলছি এটা কি। আমিও আপনাদের আশীর্বাদ ভালোবাসা ভালো থাকার চেষ্টা করছি, আর মনের ইচ্ছে থাকলে কি না পূরণ হয়। যাচ্ছি দোকানে, আগের দিন বাড়িতে চড়কের ঠাকুর এসেছিল, তো চড়কের ঠাকুর এসেছিলো, আমি সিঁড়ে দিতে পারিনি, পুজো দিতে পারিনি, গা ধুতে মানে স্নান করতে গেছি আর চলে গেছে। তো ভীষণ মন খারাপ, তখন থেকে মনের মধ্যে একটা অস্বস্তি বাসা বাজছিলো যে কেন দিতে পারলাম না, ঠাকুর কি নিল না, একটা চিন্তা মনের মধ্যে ঘুরে ঘুরে খাচ্ছিলো। তো কালকে মেয়েকে নিয়ে হসপিটালে গেছিলাম, হসপিটাল থেকে আসার সময় দেখি আমাদের পাড়ার দিকে আসছে, তো তাড়াতাড়ি করে এসে স্নান করে নিয়েছি, তো তখনও এসে পৌঁছায়নি। দেখুন ওরা পাড়া ঘুরছে, তখনও এসে পৌঁছায়নি, মানে যেই পর্যন্ত দেখে এসেছিলাম ওই রাস্তা দিয়ে অন্যদিকে ঘুরে গেছিলো। তো আজকে আবার আমাদের পাড়ায় এসেছিলো আর আমাদের বাড়িতেও এসেছিলো, সেটা আপনাকে দেখালাম, পুজো দিলাম, মনে শান্তি। আমার পুজো দেওয়াও হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি, প্রসাদের প্লেটও নামিয়ে ফেলেছি, তো এগুলো এখন তুলে নেব। এগুলো ঠাকুরের উপরের তাকেই ছিল, আমি নিচে নামালাম। আর এই যে এত ঠাকুরের বাসন এখানে জমা হচ্ছে, এগুলো জল আসলে সমস্ত মাজা ধোয়া করতে হবে। এই চিড়ে ভাজা সকাল থেকে খাইনি, তো এই যে মেয়ে চিড়ে ভেজেছে, ভেজে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়েছে, তো সেটাই একটু খেয়ে নিই। এই ব্লগটা নীল পুজোর দুই দিন আগেকার ব্লগ, এই ব্লগটা আজ আপলোড দিলাম, কারণ এই ব্লগটা আমার কাছে ছিল। আর আজ আপলোড দেওয়ার কারণ হলো পয়লা বৈশাখের ব্লগটা আমি আপলোড দিয়েছি, আর আপলোড ওয়াইটি স্টুডিওতে বারবার আপলোড ফেলিওর দেখাচ্ছে, কিছুতেই আমার ভিডিও আপলোড হচ্ছিল না, যার জন্য পয়লা বৈশাখের ভিডিওটা পরের দিন যায়নি, গতকালকে গেছে। তো সেই কারণে চিন্তিত ছিলাম, আর বারবার টেক চ্যানেল দেখছিলাম, যার জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। তো এই ব্লগটা আমার কাছে ছিল, সেটাই আজকে আপনাদের আপলোড দিয়ে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা,
কাল নীল পুজো আর এসেছিলাম আতা ফল পড়তে, তো এই যে মাঠের দিকে চলে এসছে। ভিডিও আপলোড দেওয়ার পর ফেলিয়র হয়ে যাচ্ছিলো, তো বারবার এইটাই হচ্ছিলো। আর আজকের ব্লগটা এ পর্যন্তই রাখলাম বন্ধুরা।